আমি হরিদাস ঘোষাল, ফুলতলি ডক্টর বি আর আম্বেদকর কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের সেমিস্টার ফোরের স্টুডেন্ট। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমি রবীন্দ্রনাথের লেখা একটা অত্যন্ত জনপ্রিয় দারুণ কবিতা ও বেদনাদায়ক কবিতা আমি বলবো, দুই ভিখা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু ভিখে দুই ছিল মোর মুই, আর সব গেছে দিনে, বাবু কইলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে। কহিলাম আমি তুমি কুসমি ভূমির অন্ত নাই, সে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা, পেলে দুই বিঘা প্রস্ত দৈর্ঘ্যে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কইলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি, সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈনর দায়ে চিব সে মায়ে এমনই রক্ষী ছাড়া। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে কুরু হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে। পরে মাস ডেরের ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল বিক্রি সবাই বিক্রি মিথ্যা দেনার খাতে, এ যাতে হায় সে বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে কাঙালের ধনুচুরি। মনে ভাবিলাম মোর ভগবান রাখবে না এই মুহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘা জমির পরিবর্তে। নমস্কার।